তো সফির দোকানে চুরি হয়েছিল, এই জন্য সফির এসে খবর জানাইতে হবে, এই জন্য আমি সফিরে খুঁজতেছিলাম। বাট এর আগের দিন অনেক খোঁজাখুঁজির পরও সফির আমি খুঁজে পাই নাই। তো আমি আজকে আবার আমাদের এলাকায় চলে আসছি, এখানে সফি আছে কিনা আমি দেখি, খুঁজে দেখি। ওর বাসায় যেয়ে দেখি আমি সব জায়গায় খুঁজছি, বাট ওর কোথাও খুঁজে পাইতেছি না, ও গেল কোথায় আমি বুঝতেছি না। বাসায় কি আছে? এই বাসায় এর ও সফির আরেকটা বাসা আছে, ওখানে গেছিলাম আগের দিন, বাট এখন আর পাই নাই। এখন দেখতে হবে এই বাসায় আছে কি না। তো বাসায় নাই, সফি কোথায় চলে গেল? সফিরে তো আমরা খুঁজে পাইতেছি না। আরে এটা এটা কি সফির বিড়াল? না এটা তো সফির বিড়াল না। এদিকে মাহাদি কি বাসায় আছে ভাই? হ্যালো, এক মিনিট, ও তো মেবি বাসায় নেই। আর বিদুষী, আরে কেউ সবাই গেল কোথায়? কাউকে আমি খুঁজে কেন পাইতেছি না? সবাই কোথায় লুকায় আছে? আরে সবাই কি করতেছে? আমি কাউকে খুঁজে কেন পাইতেছি না? হ্যালো হ্যালো, এখানেও কেউ আছে? আরে এখানেও তো কেউ নাই। ও উপরে গেম খেলতেছে নাকি? যে দেখি তো চলো। আরে না, গেমও খেলতেছে না, তাহলে গেল কোথায়? আরে সফি, মাহাদি, বিদুষি, কাউকে তো আমি খুঁজে পাইতেছি না, সবাই গেল কোথায়? আয় হাই, সবাই হারাই গেল নাকি? কাউকে আমি খুঁজে কেন পাইতেছি না? এমনি এলাকায় চোর আসছে, তারপর সবাই যদি এমনি লুকায় লুকায় থাকে তাহলে তো বিপদ হয়ে যাবে। আরে ভাই, আমি কাউকে খুঁজে পাইতেছি না, তো মহা বিপদ হয়ে গেল। আমি এখন কোথায় যাব? আমি এক কাজ করি, সোজা কিংয়ের ক্যাসেলে চলে যাই, ওখানে যে কিংয়ের কাছে যে বলি সব কিছু, ক্যাসেলে যে দেখবো ওরা সবাই এখানে আছে কিনা। কিন্তু আমি কাউকে খুঁজে কেন পাইতেছি না আমি বুঝলাম না। আমি চলে আসছি ক্যাসেল পর্যন্ত, ক্যাসেলে গেলে মেবি আমি কোনো না কিছু জানতে পারবো, কারণ হয়তো বা এখানে সবাই আছে, চোর আসছে বলে সবাই মেবি এখানে আছে। যাই হোক, চলো যে দেখি। ওকে, আমি চলে আসছি ক্যাসেলে, এখানে তো সবাই থাকতে পারে, আই ডোন্ট নো আছে কিনা, বাট আমার মনে হচ্ছে এখানে সবাই থাকতে পারে। চলো যে দেখি ভেতরে কেউ আছে কিনা। ওকে ওকে, এইখানে আর কেউ আছে? হ্যালো, চলো চলো ভেতরে চলো। আরে এখানেও তো কেউ নাই। আরে সবাই কোথায় চলে গেল? সবাই গেল কোথায়? কাউকে খুঁজে কেন পাইতেছি না? আমি অন্ধকার হয়ে গেছে রাত্রেবেলা, এখন এখান থেকে বের হওয়া উচিত হবে না। এখন আমি কি করব? আমি কাউকে খুঁজে পাইতেছি না, দেখো অবস্থা। আমি এখন এক কাজ করি, সকাল পর্যন্ত এখানে আমি ওয়েট করি, তারপর সকাল হওয়ার পর কোনো একটা ব্যবস্থা করা যাবে, কারণ যতক্ষণ না সবাইরে খুঁজে পাইতেছি আমার একা একা এখান থেকে বের হওয়া ঠিক হবে না, কারণ বাইরে প্রবলেম হইতে পারে।